আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে গোশত দেখলে বা গোস্ত খেতে দেখলে বা কিসের গোস্ত খেতে দেখলে কিসের গোস্ত দিতে দেখলে বা গোস্ত কি করতে দেখলে কি ব্যাখ্যা হবে সে সম্পর্কে আপনাদের কমেন্টের মাধ্যমে প্রশ্নের ভিত্তিতে ইতিপূর্বে দুটি ভিডিও আপলোড করা হয়েছে যা এই ভিডিওর শেষে এন ডিস্ক্রিনে অর্থাৎ ভিডিও শেষের দিকে দেয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারে আজকে এই ভিডিওতে স্বপ্নে গোষ্ঠ খেতে দেখলে কি হবে সে সম্পর্কে বিস্তারিত প্রমাণ সহকারে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখলে পরবর্তীতে আপনার দেখা যে কোনো স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে প্রমাণ সহকারে এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন সম্মানিত দর্শক স্বপ্নে গোস্ত খেতে দেখলে কি ব্যাখ্যা হবে সে সম্পর্কে আমরা মৌখিক এবং বানাবার কোনো কথা বলবো না আমরা আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যা বিষয়ক বিশ্ববিখ্যাত গ্রন্থ আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া থেকে তো চলুন কথা না পারিয়ে চলে যাওয়া যাক কিতাবের পাতায় সম্মানিত দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন গোস্ত অর্থাৎ স্বপ্নে গোস্ত খেতে দেখলে কি ব্যাখ্যা হবে সে সম্পর্কে এখানে আলোচনা রয়েছে দর্শক বৃন্দ এখানে রয়েছে গাধার গোস্ত খেতে দেখা হারাম মাল খাবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ গাধার গোস্ত খেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে হারাম মাল খাবে এরপরে রয়েছে খরগোশের গোষ্ঠ খেতে দেখা স্ত্রীর মাল খাবে কোন কোন ব্যাখ্যাকারদের মতে উত্তরাধিকারী মাল পাবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ খরগোশের গোষ্ঠ খেতে দেখে তাহলে সে স্বপ্নের ব্যাখ্যা হবে সে স্ত্রীর মাল খাবে আর কোন কোন ব্যাখ্যাকারী বলেছেন যে সে উত্তরাধিকারী অথবা মিরাসের মাল পাবে সম্পদ পাবে এরপরে রয়েছে মোরগের গোষ্ঠ খেতে দেখা অনারব পুরুষের মাল খাবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ মোরগের গোষ্ঠ খেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে অনারব বা আরব না আরব দেশ ছাড়া অন্য কোনো এলাকার সে কোনো পুরুষের মাল লাভ করবে এরপরে রয়েছে কাকরার গোস্ত খেতে দেখা গোস্ত পরিমাণ হারাম মাল পাবে এবং আনুগত্য প্রকাশে অলসতা করবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ কাঁকড়ার গোস্ত খেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে যেই পরিমাণ গোস্ত খাবে খেয়েছে সেই পরিমাণ সে হারাম মাল পাবে এবং সে আনুগত্য প্রকাশে অলসতা করবে সে ইবাদত বন্দুকিতে অলসতা করবে এরপরে রয়েছে ডিডির পাখির গোস্ত খেতে দেখা স্ত্রী থেকে মাল পাবে এবং খরচ করে ফেলবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ ডিডির পাখি একটা পাখি রয়েছে সেই পাখির গোস্ত খেতে দেখে তাহলে সেই স্বপ্নে ব্যাখ্যা হবে যে সে স্ত্রী থেকে মাল পাবে এবং তা খরচ করে ফেলবে এরপরে রয়েছে বেজির গোস্ত খেতে দেখা অসুস্থ হবে ভীতু হবে অথবা নিরাশ হয়ে যাবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ বেজি একটা পশু যেটা গ্রাম অঞ্চলে সাধারণত দেখা যায় সেই বেজির গোস্ত খেতে দেখলে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে অসুস্থ হয়ে যাবে ভীত হবে অথবা সে নিরাশ হয়ে যাবে এরপরে রয়েছে কাকের গোস্ত খেতে দেখা গোস্ত পরিমাণ বৎকার লোকের মাল খাবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ কাকের গোস্ত খেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে যেই পরিমাণ গোস্ত খেয়েছে সেই পরিমাণ বৎকার গুণহাগার লোকের মাল পাবে এরপরে রয়েছে পাথর খড়ের গোস্ত খেতে দেখা কোন নির্বোধ ব্যক্তির মূল্য দ্বারা উপকৃত হবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ পাথর খর এক প্রকার পশু রয়েছে সেই পশুর যদি গোস্ত খেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে যে নির্বোধ ব্যক্তির মূল্য দ্বারা সে উপকৃত হবে কোনো নির্বোধ তাকে কোনো কিছুর মূল্য দেবে এবং তার দ্বারা সে উপকৃত হবে এরপরে রয়েছে শকুনির গোস্ত খেতে দেখা মুসাফির ব্যক্তির দ্বারা কল্যাণ লাভ করবে অর্থাৎ স্বপ্নে যদি শকুনের গোস্ত খেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে মুসাফির ব্যক্তির মাধ্যমে সে কল্যাণ লাভ করবে এরপরে রয়েছে কুকুরের গোস্ত খেতে দেখা দুশ্মনের উপর বিজয়ী হবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ কুকুরের গোস্ত খেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে দুশ্মনের উপর বিজয় লাভ করবে এরপরে রয়েছে সিমর্গের গোস্ত খেতে দেখা কোন বড়লোকের মাল খাবে অর্থাৎ স্বপ্ন যদি কোনো এক প্রকার পাখি সেই পাখির গোস্ত খেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে কোনো ধনী ব্যক্তির মাল খাবে বড় লোকের মাল খাবে এরপরে রয়েছে ছাগলের বাচ্চার গোস্ত খেতে দেখা কোনো পথভ্রষ্ট লক্ষে রাস্তা দেখাবে অর্থাৎ স্বপ্ন যদি কেউ ছাগলের বাচ্চার গোস্ত খেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে কোনো পদভ্রষ্ট গোমরাহ লক্ষ্যে সে সঠিক রাস্তায় নিয়ে আসবে এরপরে রয়েছে বাঘের গোস্ত খেতে দেখা ব্যবসা নিয়ে নিজস্ব লোকদের মাঝে ঝগড়ার সৃষ্টি হবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ বাঘের গোস্ত খেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে ব্যবসা নিয়ে কোনো নিজস্ব লোকদের মাঝে তার সাথে ঝগড়ার সৃষ্টি হবে ঝগড়া হবে এরপরে রয়েছে ময়ূরের গোস্ত খেতে দেখা ধন লাভ হবে অর্থাৎ স্বপ্নে যদি ময়ূরের গোস্ত খেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে ধন সম্পদ লাভ করবে এরপরে রয়েছে তোতা পাখির গোস্ত খেতে দেখা অনর্থক বিদ্যা শিক্ষা করবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ তোতা পাখির গোস্ত খেতে দেখে তাহলে সে অনর্থক বিদ্যা শিক্ষা করবে অর্থাৎ যেই শিক্ষায় কোনো ফায়দা হবে না লাভ হবে না সেই শিক্ষায় সে শিক্ষিত হবে এরপরে রয়েছে কনকের গোস্ত খেতে দেখা স্ত্রীর মাল খাবে অর্থাৎ একটা পশু রয়েছে যেটার নাম হলো কনক সেই পশুর গোস্ত খেতে দেখলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে স্ত্রীর মাল সে লাভ করতে পারবে এরপরে রয়েছে ঘুঘু পাখির গোস্ত খেতে দেখা সুন্দরী স্ত্রীর লোক দ্বারা উপকৃত হবে অর্থাৎ স্বপ্ন যদি কেউ ঘুঘু পাখি খেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে সুন্দরী লোক দ্বারা সুন্দরী স্ত্রীর লোক দ্বারা উপকৃত হবে এরপরে রয়েছে গাভীর গোস্ত খেতে দেখা অনেক মাল পাবে আয়োজনের সাথে কাজ করবে কাজ সমাপ্ত হবে এরপরে রয়েছে বন্য প্রাণীর গোস্ত খেতে দেখা গোষ্ঠ পরিমাণ স্ত্রী বা দাসীর মাল লাভ করবে এরপর রয়েছে কবুতরের গোষ্ঠ খেতে দেখা স্ত্রীর মাল দ্বারা উপকৃত হবে বিড়ালের গোশত খেতে দেখা উপকৃত হবে এরপরে রয়েছে নেকড়ে বাঘের গোস্ত খেতে দেখা কোনো আলেম থেকে ইলিম শিক্ষা করবে